নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি ব্রেকিং মালটা। শুরুতেই যে খবর আমরা নজর রাখবো এই মুহূর্তে, বিধানসভা রাজ্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্য এবং জাতীয় খবরের শিরোনামে চলে এসছে নারদ নিউজ স্টিং অপারেশন। এই নিয়েই আমরা প্রথমে চোখ রাখবো এই সংক্রান্ত খবরে। আর এই মুহূর্তে যে খবর, নর্থ নিউজের স্টিং অপারেশনের দায়িত্বভার নিল ইডি। খতিয়ে দেখা হবে তাদের ভিডিও ফুটেজ, এমনটাই জানা যাচ্ছে। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, দেখো, পূজা, যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে কিন্তু গতকালই সবুজ সংকেত মিলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতা শাখায় নারদ নিউজের যে স্টিং অপারেশন, সেই স্টিং অপারেশনের তদন্ত করবে। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের প্রাথমিক তদন্ত, বা তাদের পরিভাষায় যেটাকে বলা হয় ডিস্ট্রিক্ট এনকোয়ারি, সেটা কিন্তু তারা শুরু করে দিয়েছে। এবং নারদ নিউজের সদর দপ্তরে তারা চিঠি পাঠাচ্ছেন গোটা ভিডিও ফুটেজটাকে, এবং ইডির যে জায়গা থেকে তারা তদন্ত করছেন, এখানে যেহেতু বহু লক্ষ টাকার লেনদেনের ছবি পাওয়া গেছে এবং এখানে যেহেতু দুর্নীতিযুক্ত রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু ইডি তদন্ত, এবং সেই জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অপেক্ষা করছে দুটি বিষয় নিয়ে। বেশ কয়েকটি জায়গায় হাইকোর্ট বা আদালতের এই নারদ নিউজ নিয়ে কমপ্লেনের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নির্বাচন কমিশন নিজেও কিন্তু একটা তদন্ত করছে, এবং তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের প্রাথমিক তদন্ত শুরু করে দিল এই নারদ নিউজ নিয়ে।